বর্তমানে বাংলাদেশের মার্কেটে 17 থেকে 18 হাজার টাকা বাজেটের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো ফোন পাওয়া যায়। তবে এর মধ্যে দুইটি হাইপ ক্রিয়েট করা ফোন হলো রিয়েলমি C53 এবং রেডমি 12। এই দুইটি ফোনই বর্তমানে প্রায় সেম প্রাইসে পাওয়া যাচ্ছে। রিয়েলমি C53 এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 6 128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 17,999 টাকা, অর্থাৎ প্রায় 18,000 টাকা। এবং রেডমি 12 এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 8 128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 17,999 টাকা, অর্থাৎ প্রায় 18,000 টাকা। তাই আজকের এই ভিডিওতে এই দুইটি ফোনের কম্পেয়ার করব, 18,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোন আপনার জন্য কেনা বেস্ট হবে। আজকের এই ভিডিওতে এই দুটি ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার করব, এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কোন ফোনটি কোন দিক থেকে এগিয়ে থাকবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই দুটি ফোনের ডিজাইন নিয়ে। রিয়েলমি C53 ফোনটিতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন অটো ড্রপ নস কাটিং ডিসপ্লে, এখানে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যেটাকে রিয়েলমির ভাষায় রিয়েলমি বলছে মিনি ক্যাপসুল। আর রেডমি 12 এই ফোনটিতে ব্যাকসাইডে পাবেন গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পান্সল কাটিং সেলফি ক্যামেরা। ডিজাইন কথা বলতে গেলে রেডমি 12 এই ফোনটি ডিজাইনের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলে গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে আপনি হাতে নিলে কিছুটা প্রিমিয়াম ফিল পাবেন। এবং এই ফোনটির মিডল পান্সল কাটিং ডিসপ্লে যা দেখতে বেশ ভালো লাগবে রিয়েলমি C53 ফোনটির থেকে। এবারে কথা বলবো এই দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। রিয়েলমি C53 এই ফোনটিতে ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 560 nits। এবং রেডমি 12 এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 550 nits। রিয়েলমি C53 এবং রেডমি 12 এই দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি প্রায় সেম, তবে ডিসপ্লের শার্পনেস এবং কালারের দিক থেকে রেডমি 12 ফোনটি কিছুটা এগিয়ে থাকবে। এবারে কথা বলবো এই দুটি ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। রিয়েলমি C53 এই ফোনটিতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 0.3 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আল্ট্রা ওয়াইড ভিউ এবং এইচডি ডিটেকশনের ক্ষেত্রে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো না। আর রেডমি 12 এই ফোনটিতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালো ফোনের ফটোগ্রাফি তুলতে পারবেন, আর এখানে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়, এবং এর আল্ট্রা ওয়াইড ভিউটাও বেশ ভালো। আর রিয়েলমি C53 ফোনটির তুলনায় এর এজ ডিটেকশন ভালো ছিল, এবং এই দুইটি ফোনেই সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। তবে রিয়েলমি C53 এই ফোনটিতে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর রেডমি 12 এই ফোনটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে সেলফির ক্ষেত্রে এর ফটোগ্রাফি প্রায় দুইটি ফোনেরই সেম। তো ওভারঅল এই ফোনটির সেলফি ক্যামেরা কিন্তু ইকুয়াল বলা যায়। এবারে কথা বলবো এই দুইটি ফোনের অন্যতম হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই দুইটি ফোনের প্রসেসর নিয়ে। রিয়েলমি C53-তে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T6 on 2 প্রসেসর। এই প্রসেসরটি 12 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে হাই সেটিংসে কোনো গেম খেলতে পারবেন না, এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকবে রিয়েলমি UI-T। আর রেডমি 12 এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটিও 12 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো এই সকল গেম এই বাজেটের মধ্যে আপনি ভালো স্মুথলি প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি UI-14।
প্রসেসরের দিক থেকে Redmi 12 এই ফোনটি অনেকটা এগিয়ে থাকবে Realme C53 ফোনটির থেকে। এবারে কথা বলবো এই দুইটি ফোনের ব্যাটারি কোয়ালিটি নিয়ে। Realme C53 এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি, আর এই ফোনটিতে চার্জার দেওয়া হয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ ফুল করে নিতে পারবেন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। আর Redmi 12 এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে আপনার 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। Realme C53 এই ফোনটিতে নর্মাল ইউজের ক্ষেত্রে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং হেভি ইউজের ক্ষেত্রে স্ক্রিন অন টাইম পাবেন 5 ঘন্টার মতো। আর Redmi 12 এই ফোনটিতে নর্মাল ইউজের ক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং হেভি ইউজের ক্ষেত্রে স্ক্রিন অন টাইম পাবেন 6 ঘন্টা থেকে 6 ঘন্টা 15-20 মিনিট মতো। তাই চার্জিংয়ের ক্ষেত্রে Realme C53 এই ফোনটি এগিয়ে থাকলেও ব্যাটারি ব্যাকআপের দিক থেকে Redmi 12 ফোনটি কিছুটা এগিয়ে থাকবে। আর এই দুইটি ফোনেই পাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, আর দুইটি ফোনেই দেওয়া হয়েছে LPDDR4X RAM। এবার আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন এই দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোন ফোনটি কেনা বেস্ট হবে, এটা বলবো আপনার প্রায়োরিটির উপর নির্ভর করবে। কারণ আপনি যদি গেমিং বা ভালো ক্যামেরা কোয়ালিটি পেতে চান তাহলে আপনি Redmi 12 এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি একটি অফিসিয়াল ফোন নিতে চান, সাথে হালকা পাতলা একটি ফোন ইউজ করতে চান এবং মোটামুটি ক্যামেরা কোয়ালিটি হলেও চলবে, এছাড়া মোটামুটি গেমিং করবেন, তাহলে আপনি Realme C53 এই ফোনটি নিতে পারেন। এই ছিল দুইটি ফোনের কম্পেয়ার। আশা করছি আপনি বুঝতে পারছেন যে কোন ফোনটি কোন দিক থেকে আপনার জন্য বেস্ট হবে। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।